ধর্মঘট প্রত্যাহার, চট্টগ্রামে রোববার থেকে চলবে গণপরিবহন। ভাড়ার বাড়তি চাপ সহনীয় রাখা হবে বলেছেন ওবায়দুল কাদের। পরিবহন ধর্মঘট, চার গুণ বেড়েছে সিএনজি বাইক রিক্সা ভাড়া। রাস্তায় নামা ছাড়া কোনো স্বৈরাচার্য ক্ষমতা ছাড়ে না বলেছেন খন্দকার মোশাররফ। জ্বালানি নিয়ে ধর্মঘটে কোনো উপকার হবে না বলেছেন পরিকল্পনা মন্ত্রী। এদিকে লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক রোববার। এদিকে রওশন এরশাদের অবস্থা এখন মোটামুটি ভালো। ঠিক সময়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে বলেছেন দুদু। এবং সর্বশেষ জানাবো, দাবি না মানলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ধর্মঘট প্রত্যাহার, চট্টগ্রামে রোববার থেকে চলবে গণপরিবহন। চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক গ্রুপ। রোববার সকাল থেকে নগরীতে চলাচল করবে গণপরিবহন। শনিবার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীনে যে বাসগুলো আছে তা আগামীকাল সকাল থেকে আবারও চলাচল করবে, তবে আজ আমাদের কর্মসূচি চলবে। বেলায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের দাম কমানো অথবা ভাড়া বাড়ানোই আমাদের দাবি। গতকাল থেকে এ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ধর্মঘট পালন করে আসছি। আমরা কোনো আন্দোলন, ভাঙচুর, সংঘর্ষ চাই না। ধর্মঘটের নামে কেউ কেউ রাস্তায় গাড়ি আটকে যাত্রীদের দুর্ভোগে ফেলছেন, আবার কেউ কেউ পিকেটিং শুরু করেছেন। মানুষের ভোগান্তির কথা ভেবে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। রোববার ভোর 6টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে, 6টা পর থেকেই রাস্তায় নামবে। রাস্তায় নামা ছাড়া কোনো স্বৈরাচার ক্ষমতা ছাড়ে না বলেছেন খন্দকার মোশাররফ। রাস্তায় নামা ছাড়া কোনো স্বৈরাচার ক্ষমতা ছাড়ে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারকে হঠাৎ না পারলে নেত্রীকে মুক্ত করা যাবে না। সরকারকে হঠাৎ না পারলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা যাবে না। তাই সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিএনপির নেতৃত্বে আমাদের রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা ছাড়া কোনো স্বৈরাচার ক্ষমতা ছাড়ে না। পরিবহন ধর্মঘট, চার গুণ বেড়েছে সিএনজি বাইক রিক্সা ভাড়া। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার আবারও সারা দেশে বেসরকারি বাস, মিনিবাস, ট্রাক ও কার্পেট ভ্যান সহ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা সাধারণ যাত্রীরা। রাজধানীতে অটোরিকশা, রিক্সা ও বাইকের ভাড়া চার গুণ হয়ে গেছে। 200 টাকার ভাড়া 800 টাকা দিয়ে যেতে হচ্ছে। রাজধানীর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড়। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থী ও কর্মজীবীরা। ধর্মঘটের কারণে রাজধানী সহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। রাজধানীতে অটোরিকশা, রিক্সা ও বাইকের ভাড়া 3 গুণ হয়ে গেছে। 200 টাকার ভাড়া 800 টাকা দিয়ে যেতে হচ্ছে। এদিকে জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ট্রাক, কার্পেট ভ্যান সহ মালিক শ্রমিক পরিষদের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে তারা একথা জানান। ভাড়ার বাড়তি চাপ সহনীয় রাখা হবে বলেছেন ওবায়দুল কাদের। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট অন্যান্য স্টক হোল্ডাররা উপস্থিত থাকবেন। বৈঠকে সবার সঙ্গে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে। মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। এছাড়া পরীক্ষার্থী, চাকরি প্রার্থী ও পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের প্রতি ফের অনুরোধ জানান ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে। তবে এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জ্বালানি নিয়ে ধর্মঘটে কোনো উপকার হবে না বলেছেন পরিকল্পনা মন্ত্রী। ডিজেলের দাম বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটে ইতিবাচক মনে করছেন না পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন ধর্মঘট হরতাল করে বিশেষ কোনো উপকার হবে না। পরিকল্পনা মন্ত্রী বলেন ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়, ডিজেল পেট্রোল আমাদের দেশে তৈরি হয় না, যেখানে উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়, আর সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতে হবে, পরিশেষে ভোক্তাদের উপর এটি গড়িয়ে চলে আসে। সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছে সেখান থেকেই তিনি বাংলাদেশের সকল খোঁজ খবর রাখছেন। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোবাসেন, তাদের কথা সবসময় চিন্তা করেন, কি করে তাদের জীবনে উন্নতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। এদিকে লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক রোববার, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে লঞ্চ মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আগামীকাল রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে, তবে এর আগে যাত্রীদের কাছ থেকে পূর্বে নির্ধারিত ভাড়া নিতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন রোববার বিকালে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে গতকাল শুক্রবার লঞ্চ মালিকরা এক চিঠিতে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে বিআইডব্লিউটিএকে আলটিমেটাম দেন। চিঠিতে লঞ্চের ভাড়া প্রথম 100 কিলোমিটার পর্যন্ত 1.70 টাকা থেকে বাড়িয়ে 3.40 টাকা এবং 100 কিলোমিটারের বেশি দূরত্বে 1.40 টাকা পরিবর্তে 2.80 টাকা নির্ধারণের জন্য বলা হয়েছে, অন্যথায় তারাও ধর্মঘটে যাওয়ার হুমকি দেন। চিঠিতে বলা হয়েছে যাত্রীবাহী লঞ্চের যাত্রী ভাড়া বাড়ানোর লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএতে বহুবার আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চিঠিতে বলা হয়েছে যাত্রীবাহী লঞ্চের যাত্রী ভাড়া বাড়ানোর লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএতে বহুবার আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 8 নভেম্বর ভাড়া নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটি সভা আহ্বান করেন। এদিকে রওশন এরশাদের অবস্থা এখন মোটামুটি ভালো। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ব্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। ব্যাংককে মা রওশন এরশাদের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ। শনিবার বিকালে তিনি গণমাধ্যমকে বলেন এখন আমার চিকিৎসা শুরু হয়েছে, উনার অবস্থা এখন মোটামুটি ভালো, তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার কিছু রক্তের পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার রিপোর্টের ফলও ভালো এসেছে, শনি ও রবিবার তার আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, এরপর সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে গতকাল ব্যাংককে নেওয়া হয়। এর আগে 14 আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়, পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়, অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালে গত 20 অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। ঠিক সময়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে বলেছেন দুদু। সঠিক সময়ে জানো দাবি নিয়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন ঠিক সময়ে জনদাবি নিয়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে, তখন হয়তো বেগম খালেদা জিয়াকে জীবিত দেখতে পাবো না, এটা বুকের মধ্যে নেন, তরিকুল ইসলাম তো চলে গেছেন, আমাদের অনেকেই চলে যাবেন, সেই জন্য চাই কঠিন ঐক্য, চাই সম্মান শ্রদ্ধা ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে দিয়ে ঐক্য গড়ে তুলব এবং আন্দোলনকে রাস্তায় নিয়ে যাব। দুদু বলেন আমি মনে করি ছোট কর্মী থেকে বড় নেতা সবাইকেই প্রয়োজন, আসুন আমরাও এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই, আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে নেমে পড়ব। তিনি বলেন টাকা ছাড়া কিচ্ছু হবে না, দাঁড়াতে পারবো না, এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়েছি, টাকা আর আন্দোলন একসঙ্গে হয় না, তরিকুল ইসলাম এটা বিশ্বাস করতেন এবং আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন, তার বিপরীতমুখী মানুষটাকেও কাছে বসিয়ে রাখতেন, বন্ধুর মতো ব্যবহার করতেন, এর নামই তো ঐক্য। দাবি না মানলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা। নির্ধারিত দাবি না মানলে পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাক শ্রমিক মালিক ফেডারেশন। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসভবনে সাক্ষাতে ধর্মঘটের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবির কথা শুনেছেন এবং তিনি বলেছেন যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করে বলেছেন প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যৌক্তিক দাবির কথা জানাবেন, এরপর আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় আজ সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার 7 নভেম্বর আবার বসে সিদ্ধান্ত নেবেন। আব্দুল মোতালেব বলেন, হয় তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে, এর দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়ছে, আগে ভাড়া যেখানে ছিল 10,000 সেখানে এখন ভাড়া হবে তেল সহ 12,000, তাহলে কিভাবে আমরা গাড়ি চালাবো? আমাদের লাভের যে অংশটা ছিল তা এখন তেলেই চলে যাবে, লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করবো কি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।